বন্ধুরা, শীতকাল কিন্তু চলে এসেছে। আর এই শীতকাল মানেই গরম গরম বেগুনি দিয়ে আমাদের এই ভেজ ডাল। তো ভেজ ডাল কিন্তু আমরা অনেকেই খেতে অনেক পছন্দ করি। আজ আমি তোমাদের সাথে খুব সহজভাবে ডালটা শেয়ার করব। তো চলো, প্রথমে আমি এখানে সমস্ত সবজিগুলোকে এখানে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কেটে রেখেছি ফুলকপি, গাজর, বিনস, টমেটো, কড়াইশুঁটি, আর এখানে আছে দুটো তেজপাতা আর দু তিনটে কাঁচা লঙ্কা। আর এখানে আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছি। এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি, যেই ডালের দানাগুলো একদম ছোট। আর এবার আমি এটাকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। আর লক্ষ্য রাখতে হবে ডালটা যেন একদম পুড়ে না যায়, একদম লো ফ্লেমে অল্প আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। ডালটা ভেজে নেওয়ার পর ডালটাকে একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা। এবার আমি এখানে কড়াইতে কিছুটা ঘি অ্যাড করব, আর কিছুটা সাদা তেল দিয়ে আমি সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি গাজর আর বিনসটাকে ভালোভাবে ভেজে নেব। গাজর আর বিনসটা আমি ভেজে তুলে রেখেছি, এইবার আমি ফুলকপিগুলো আর কড়াইশুঁটিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমার সবজিগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করতে বসিয়েছি, এখানে আমি কিছুটা রেপসির তেল আর কিছুটা ঘি আমি অ্যাড করছি। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঘি আর সাদা তেল দিয়েই করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, দুটো তেজপাতা। গোটা জিরে আর তেজপাতা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি তেলে নেব। প্রথমে আমি দেব টমেটো কুচি, বেটে রাখা আদা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা, তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাগুলো অ্যাড করবে। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো কিছুটা চিনি অ্যাড করে নিচ্ছি। আর এই ডালটা যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি দেবে। তো এবার আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে নিচ্ছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। তো এই যেহেতু মশলাটা এখন কষাবো, তাই জন্য অল্প একটু জল আমি অ্যাড করে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আমার কিন্তু মশলা কষানোর জলটা একটু বেশি পড়ে গেছে, তোমরা কিন্তু পরিমাণ বুঝে জল দেবে। এদিকে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর এখানে আমি এক এক করে ভেজে রাখা সবজিগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে যে ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধও হয়ে গেছে, এইবার আমি এই সবজিগুলোর মধ্যে ডালটা দিয়ে দেব। ফাইনালি আমার ডাল কিন্তু রেডি হয়ে গেছে। তো ডালটা একটু ফুটলে আমি ঘি আর গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো।
তো খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে ভেজ ডাল। এই ডালটা গরম গরম বেগুনি, ফুলকপির পকোড়া এগুলোর সাথে যদি সার্ভ করা হয় দারুণ লাগে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আজকের মতো বাই বাই।